হাই আই আম ইউ আর ওয়াচিং লার্নিং ইংলিশ উইথ মোলা হের ইউ লার্ন ইংলিশ গ্রামার ইজিলি উইথ মি দেখো ভয়েস চেঞ্জ আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি তো আজকে তোমাদের ভয়েস চেঞ্জ নিয়ে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে সাম পিকিউলারিটিজ ইন ভয়েস অর্থাৎ কিছু বিধগুটে টাইপের ভয়েস আছে হ্যাঁ যেগুলো রুলস অ্যান্ড রেগুলেশন সম্পূর্ণভাবে মেনে চলে না কিছু বিধগুটে টাইপের ভয়েস তোমাদেরকে দেখে মনে হবে সেন্টেন্সটা দেখে মনে হবে যে এটাইভাবে হবে কিন্তু অরিজিনালি সেইভাবে করলে সেটা ভুল এইগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ চাকরির পরীক্ষাতে খুব দেয় একাডেমিক এক্সাম অর্থাৎ নাইন টেন বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এক্সামে যতটা না দেয় তার চেয়ে কম্পিটিটিভ এক্সামে বেশি দেয় তো এগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব তোমরা স্ক্রিনের দিকে অবশ্যই তাকিয়ে থাকো ঠিক আছে তো চলো শুরু করা যাক আর তার আগে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো চলো তাহলে আমরা শুরু করি দেখো ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস এটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করি তখন কি করি বলতো তখন আমরা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কী করে দিই বলতো ম্যাক্সিমাম করে দিই ভুল কিন্তু এর সঠিক অ্যান্সার যেটা হবে এর সঠিক অ্যান্সার হবে আপোমিস শুড বি কেপড আমিস শুড বি কেপড ঠিক আছে আর কিচ্ছু হবে না তবে একটা জিনিস মনে রাখবে এখানে কিন্তু অ্যাক্টিভ ফর্মটা দেয় না এখানে প্যাসিভ ফর্মটাই দেয় অর্থাৎ আ প্রমিস শুড বি কেপড এই ফর্মটাই দেয় এবার এটাকে তোমাকে অ্যাক্টিভে নিয়ে যেতে হবে ঠিক আছে সো ভালো করে এগুলো মনে রাখবে দেখো নেক্সট দিচ্ছি দেখো আই ওয়াজ ওবলাইজ টু গো আই ওয়াজ অবলাইজড টু গো এটা আমরা যা বুঝতে পারছি যে প্যাসিভে আছে তাহলে আমাকে কি করতে হবে না এটা আমাকে নিয়ে যেতে হবে অ্যাক্টিভে কিন্তু অ্যাক্টিভে নিয়ে যাওয়ার সময় আমি তো সাবজেক্ট পাবো না কারণ এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই দেখো আই ওয়াজ অবলাইজড টু গো অর্থাৎ আমি যেতে বাধ্য হলাম তাহলে এখানে কোনো অবজেক্ট নেই মানে আমি অ্যাক্টিভে নিয়ে গেলে সাবজেক্ট পাবো না তাহলে সাবজেক্ট আমাকে আনতে হবে কিভাবে নিয়ে আসবো দেখো আমি বাধ্য হলাম যেতে তার মানে কীজনে বাধ্য হলাম না পরিস্থিতি পরিবেশ আমাকে যেতে বাধ্য করলো তাহলে এখানে তোমাকে কি করতে হবে না সারকামটেন্সেস অবলাইজড মি টু গো সারকামটেন্সেস অবলাইজড মি টু গো ওকে নেক্সট দেখো উই ক্যান গেন নাথিং উইথ লেবার উই ক্যান গেন নাথিং উইথ লেবার ঠিক আছে এখানে অবজেক্ট কিন্তু নাথিং উই ক্যান গেইন নাথিং এটাই কিন্তু অবজেক্ট আমরা কি করি বলো তো নাথিংটা অবজেক্ট হবে না হ্যাঁ সেইভাবে আমরা এটাকে ভুল করে বসি কিন্তু অ্যাকচুয়ালি এটা নাথিংটাই সাবজেক্টে যাবে যেহেতু একটিভি অবজেক্ট আছে তাহলে এর অ্যান্সার হবে নাথিং ক্যান বি গেইন্ড উইথআউট লেবার নাথিং ক্যান বি গেইন্ড উইথ লেবার বাই আস কিন্তু এখানে উজ্জ্বল থাকবে বাই আজ দিলেই কিন্তু এটা ভুল হয়ে যাবে কারণ এখানে যেহেতু জেনারেলি বলা হচ্ছে হ্যাঁ যে ওইটা জেনারেলি ইউজ করা হচ্ছে কি না আমরা লেবার ছাড়া কোনো কিছু গেন করতে পারি না সেই জন্য এখানে আর আসটা হবে না মনে থাকবে নেক্সট দেখো হোয়াই ডিড দে রিফিউজ হিম অ্যাডমিটেন্স হোয়াই ডিড দে রিফিউজ হিম অ্যাডমিটেন্স এখানে ম্যাক্সিমাম আমরা কী করি না অ্যাডমিটেন্সটাকে আমরা অবজেক্ট করিনি হ্যাঁ নিয়ে আমরা ভুল করে বসে থাকি কিন্তু এটা অ্যাডমিটেন্সটা অবজেক্ট হবে না ঠিক আছে অর্থাৎ এর অ্যান্সারটা কি হবে এর অ্যান্সারটা হবে হোয়াই ওয়াজ হি রিফিউজড অ্যাডমিশ অ্যাডমিটেন্স হোয়াই ওয়াজ হি রিফিউজড অ্যাডমিটেন্স বাই দেম কিন্তু এখানে আসবে না অর্থাৎ এটা উজ্জ্ব থাকবে এই জিনিসগুলো যদি উজ্জ্বল না রেখে আমরা যদি লিখে দিই তাহলে এক্সামিনার যদি মনে করে আমাদেরকে কিন্তু কেটে দিতে পারে বা ফিফটি পার্সেন্ট মার্কস দিতে পারে ঠিক আছে সুতরাং এইগুলো খুব বি কেয়ারফুল তারপর দেখো এটা প্যাসিভ আছে ইনডিসিপ্লিন শুড নট বি এনকারেজ ইনডিসিপ্লিন শ্যুড নট বি এনকারেজড এখানে তুমি খুব ভালো করে লক্ষ্য করছো যে এখানে অবজেক্ট দেওয়া নেই তার মানে আমি অ্যাক্টিভে গেলে সাবজেক্ট পাবো না তাহলে এটাকে মিনিংটা করতে হবে যেগুলো দেখবে যে প্যাসিভে আছে অবজেক্ট নেই সেগুলো মানেটাকে তোমাকে উদ্ধার করতে হবে তাহলে ইনডিসিপ্লিন শুড নট বি এনকারেজ অর্থাৎ ইনডিসিপ্লিনকে এনকারেজ করা উচিত নয় উৎসাহ দেওয়া উচিত নয় উৎসাহটা কারা দেবে আমরা দেবো মানুষজন দেবে তাহলে এখানে যথারীতি তুমি ধরেই নিতে পারো যে এখানে অবজেক্ট আস ছিল এটা উজ্জ্ব আছে তাহলে অবজেক্ট যদি আস থাকে তাহলে আমি যখন সাবজেক্টে যাব তখন উই হয়ে যাবে তাহলে একটি আমি কী করবো উই শুড নট এনকারেজ ইন ডিসিপ্লিন উই শুড নট এনকারেজ ইনডিসিপ্লিন ওকে তারপরে দেখো তারপরে দেখো কি হয় আই এম কনসিডার অনেস্ট আই এম কনসিডার অনেস্ট কনসিডার কারা করেছে মানুষজন করেছে অর্থাৎ পিপেল এখানে পিপেলটা উজ্জ্ব আছে কারণ তোমরা জানো আমি আগেই বলেছি পিপেল অবজেক্টে হয় না তাহলে আমি যখন অ্যাক্টিভে যাব তখন কি লিখবো পিপেল কনসিডার মি অনেস্ট পিপেল কনসিডার মি অনেস্ট এখানে যদি কেউ লিখে দাও যে পিপেল কনসিডার অনেস্ট মি তাহলে কিন্তু ভুল কারণ পিপেল কনসিডার কাকে কনসিডার করছে মি অনেস্ট তাহলে এখানে মিটা আগে চলে আসবে ওকে এগুলো তোমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে ঠিক আছে আবার দেখো আর একটা দেখছি দেখো উই অট টু হেল্প দ্য পোয়ার উই অট টু হেল্প দ্য পোর অর্থাৎ গরিবদের সাহায্য করা উচিত এটা কিন্তু একেবারে জেনারেল নিয়মে হবে যেরকম আমরা করি অর্থাৎ এটা কী হবে দ্য পোয়ার অট টু বি হেল্পড বায়াস অনেকেই ভাববে যে এখানে তাহলে বায়াসটা হবে না কিন্তু না এখানে হবে কারণ পুয়োরকে সবাই তো হেল্প করে না সেই জন্যে দ্য পোয়ার অট টু বি হেল্পড বায়াস ওকে আরেকটা দিচ্ছে দেখো লাস্ট উই উইল নট অ্যাডমিট children আন্ডার টেন উই উইল নট অ্যাডমিট children আন্ডার টেন এখানে দেখো চিলড্রেন আন্ডার টেন এটা পুরোটাই কিন্তু অবজেক্ট অনেকে কি করে না শুধু চিলড্রেনটাকে অবজেক্ট করে নিয়ে আন্ডার টেনটাকে লাস্টে রেখে দেয় নিয়ে ভুল হয়ে যায় কিন্তু তা না এটা কি হবে চিলড্রেন আন্ডার টেন এটা পুরোটাই অবজেক্ট তাহলে এ সাবজেক্টে চলে আসবে চিলড্রেন আন্ডার টেন উইল নট বি অ্যাডমিটেড বাই আস ঠিক আছে চিলড্রেন আন্ডার টেন উইল নট বি অ্যাডমিটেড এখানে বাই আসটা তুমি উজ্জ রাখতে পারো আবার দিলেও ক্ষতি নেই ঠিক আছে না দিলেও ক্ষতি নেই দিলেও ক্ষতি নেই ঠিক আছে কারণ এখানে বলা হয়েছে যে দশ বছরের নিচের শিশুদের কি না অধিকার দেওয়া হবে না ওকে অর্থাৎ আমরা দেবো না আর একটা দেখো একটু অন্য টাইপের এটা হ্যাঁ ইট ইজ টাইম টু ডু ইর ডিউটি এটা কিন্তু কম্পিটিটিভ এক্সামে খুবই পড়ে এই হুবহু এই সেন্টেন্সটাই পড়ে ইট ইজ টাইম টু ডু ইউর ডিউটি এর অ্যান্সার হবে ইট ইজ টাইম ফর ইয়োর ডিউটি টু বি ডান ইট ইজ টাইম ফর ইউর ডিউটি টু বি ডান ওকে এই সমস্ত ফর্মগুলো তোমরা খুব ভালো করে মনে রাখবে তাহলে কি হবে না তোমাদের পরবর্তীতে কোনো অসুবিধা হবে না কম্পিটিটিভ এক্সামে তোমরা খুব ভালোভাবে এগুলো অ্যান্সার করতে পারবে আর সেই সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ